তো বন্ধু দেখো আমি গেছিলাম একটু ফ্যানের দোকানে ফ্যান কিনতে, তো ফ্যানটা তোমাদের দেখাবো কি করে, দাঁড়াবো এই দেখো এত গরম। মেয়ে দেখো গঙ্গাধারে আছি, আমাদের গঙ্গাধারের রাস্তা দিয়ে যাচ্ছি, ফ্যানটার দাম কত নিল না নিল তোমাদের বাড়িকে আমি সবটাই শেয়ার করবো। ঘরে ফ্যান খারাপ হয়ে গেছে আমাদের, আর ঘরে কিছুতে গরমে শুতে পারছি না, সেই কি অবস্থা হয়েছে মনে হয় আমার, তোমরা জানো ঘুম আটকে যাবে। আমি কিনে দিলাম, আমি মাকে কিনে দিলাম ফ্যানটা, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, প্রচন্ড রাস্তাতে ভিড়। কিনে বাড়ি চলে এসেছি আমি, তো এখন ফ্যানের হাওয়া খাচ্ছি মজা করে, একদম এবার জীবনটা একদম ঠান্ডাতে একদম একটু শান্তি শান্তি হলো। এই ফ্যান তো খারাপ হয়ে গেছে, ফ্যান ওইটা না ওই পরিষ্কার বোতলটা দাও বৌদিদেরটা, তো ফ্যানটা যেটুকু বা চলছিল আমার দাদাকে দিয়েছি, ফ্যানের যে সে কি একটা বলে ব্যাটারির মতো যেটা ওটা লাগাতে ওইটুকুটিও দাদা দিয়েছে পুরো শেষ করে, আর চলছে না। দিয়ে এই ফ্যানটা কিনে নিলাম, এই ফ্যানটার দাম নিল 3200 টাকা, 3200 টাকা নিল। আমি কিনে দিয়েছি মাকে, ফ্যানটা কেমন হয়েছে চলো দেখাই তোমাদেরকে, শোনাই সব। আরে ওদিকে সরো না তুমি, তো এই যে ফ্যানটা কেমন হয়েছে একটু জানি, ওদের যে এত বড় এটা আর একটু হাইটে বড় হবে, খাটের মাপে করে নিয়েছি আর কি হাইটটা, কিন্তু এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো তোমাদের। আর এখানে আমাদের পেছনে সোনাই দাঁড়িয়ে আছে, জামা টামা পরিনি গরমের মধ্যে, তো গরমের মধ্যে কি করবে তাই, তো চলো আবার আসছি একটু পরে। আর গরমের মধ্যে না ব্লগে শ্যুট করতে পারছি না, এত গরম কি করে ব্লগ বানাবো বলো, ওর জন্য ঠিকঠাক ব্লগ দিতে পারছি না।